জাতীয় দলের জিনা ভাত জাতীয় দলের জিনা ভাত পরিচ্ছদের জিনা ভাত কান্দির আন্দুলিয়ার প্রাক্তন সদস্য মৌসুমী হালদার এবং বর্তমানে তৃণমূলের খাদ্য কর্মাধ্যক্ষ সুতির মইদুল ইসলাম বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করে কংগ্রেসে যোগদান করলেন। আবার আমি দাদার হাত ধরে আমি আবার কংগ্রেসে যোগ দিলাম। আমি দাদার কাছে ক্ষমা পাচ্ছি। দেখুন, বর্তমান গোটা পশ্চিমবাংলা সহ মুর্শিদাবাদ জেলায় যেভাবে একনায়কতন্ত্র দল চালাচ্ছে, তার প্রতিবাদ আমি 2021 সালেই করেছিলাম। আপনারা জানেন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে লড়াই করেছিলাম। এই তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে 2021 সাল থেকে আমি সাসপেন্ড ছিলাম। আমি আমার মতো করে জনগণের আমার ক্ষমতা অনুযায়ী পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি লক্ষ্য করছি যে এই সময় কংগ্রেস দলকে সমর্থন করে কংগ্রেস দলের একজন কর্মী হয়ে মুর্শিদাবাদবাসীকে বাঁচাতে হবে, পঞ্চায়েত সিস্টেমটাকে বাঁচাতে হবে, এবং আগামী দিনে যাতে মানুষ ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে সেটাকে সাথ দেওয়ার জন্য আমি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসটা করছি। আমার বাঁদিকে মাইদুল, ডান দিকে মৌসুমী, এরা উভয় কংগ্রেস দলের দক্ষ নেতা ছিলেন, নেত্রী ছিলেন, তারা জয়ী হয়েছিলেন। মাইদুলের যে বাবা সে শ্রমিক আন্দোলনের নেতাও ছিলেন। আমাদের মৌসুমীর বর সেও আমাদের দলের খুবই সক্রিয় কর্মী ছিলেন। কখনো হয়তো তাদের হারাতে হয়েছে, দুঃখ নিশ্চয়ই হয়েছিল। ঘরের কোনো ভাই কোনো বোন যদি ঘর ছেড়ে চলে যায় দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু তার মানে এটা নয় যে আমরা আমাদের দরজা বন্ধ করে রেখে দেব। আপনার পরিবারের অভিভাবক যারা, সেই অভিভাবকরা কখনো আপনার জন্য আপনি যাই ভুল করে থাকুন না কেন, কোনো কারণেই সেই পরিবারের প্রবেশের রাস্তা বন্ধ করতে পারে না, কারণ তারা পরিবারের অভিভাবক।